রূপসীমা একাত্তর সবাইকে স্বাগত। দেশ, মাটি, মানুষ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মানেই রূপসীমা একাত্তর। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে সরকারের স্বার্থকে সমুন্নত রেখে আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এই সংগঠনটি সদস্যদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সমবায় কার্যক্রম, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আবাসন সংকট নিরসনের প্রচেষ্টা চালানো সহ নানামুখী কার্যক্রম চালাচ্ছে। এই সংগঠনটি পেশাগত সমস্যা সমাধানে অপরদিনটি দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। আমরা সকলেই বিশ্বাস করি এই সরকার কর্মচারীদের সমস্যা সমাধানে খুবই আন্তরিক, আর এই আন্তরিক বলেই সরকার কর্মচারীদের দুঃখ কষ্ট লাঘবে বিভিন্ন ভূয়সা ভূয়সী ও প্রশংসনীয় দায়িত্ব পালন করছে। সম্মানিত উপস্থিতি, বিগত কয়েক বছরে মানুষের জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে তাতে মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে জীবনের চাকা সচল রাখা খুবই দুরূহ হয়ে পড়েছে। জীবনের বেশিরভাগ সময় দেশ ও দেশের মানুষের জন্য মেধা ও শ্রম দেওয়ার বিপরীতে জীবন সাহায্যে রাষ্ট্রনৈতিক কর্মচারীদের ভোগান্তি ও হয়রানি উপহার দেয় তা মেনে নেওয়া খুবই কষ্টকর হয়েছে। এখানে আমি বলতে চাই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এই কর্মচারীদের যথেষ্ট অবদান রয়েছে, কিন্তু সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে কর্মচারীগণ বিভিন্ন ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন আগে কর্মচারীদের জন্য সর্বনিম্ন 24,000 টাকা নির্ধারণ করেছেন। এছাড়া পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তান কর্মচারীদের জন্য মানসম্মত বেতন প্রদান করেছে।